আলোচনা করতে যাচ্ছি হাউ টু আইডেন্টিফাই আ সলিউশন রিলেটেড অ্যাসে, রাইট? ওকে, সো আমরা এখন শিখব কিভাবে আমরা সলিউশন রিলেটেড অ্যাসেটাকে কি করব, সলভ করব, রাইট? ওকে, সো এখন এখানে দেখতে পাচ্ছেন চিনব কিভাবে যে হোয়াট আর দি সলিউশনস অফ দিস প্রবলেম। আরেকটা ওয়েতে দেয়া থাকে, সেটা লিখে রাখেন যে হোয়াট ক্যান বি টেকেন, টেকেন টু সলভ দিস প্রবলেম, টু সলভ দিস প্রবলেম, সরি সলভ কথাটা, সলভ দিস প্রবলেম। ওকে, সো একটু খেয়াল রাখবেন হোয়াট ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম, মানে এই প্রবলেমটা সলভ করার জন্য কি নেওয়া যেতে পারে, আর সামথিং লাইক দ্যাট। সো আমাদের একটু খেয়াল রাখবেন যে কীভাবে রিজন সলু, আমরা যখন সলিউশন টাইপটাকে আইডেন্টিফাই করতে যাব তখন আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এই বিষয়টা প্রপারলি কী করতে হবে, মাথায় রাখতে হবে, কেমন? সো খেয়াল রাখবেন এখানে বলা আছে কি যে হাউ টু আইডেন্টিফাই আ সলিউশন রিলেটেড আছে, এখান থেকে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা টাইপ থাকবে, হ্যাঁ, যে কোনো একটা স্টেটমেন্ট থাকবে। সো আমাদের যে কোনো একটা স্টেটমেন্ট থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের কি সলিউশন রিলেটেড অ্যাসে। ওকে, তো চলে আসেন আমরা একটা টপিক দেখবো এখন, এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে। সো লেটস টক অ্যাবাউট আ টপিক, টপিকটা লিখেন সবাই, টপিকটা হচ্ছে ধরেন আজ আমরা রিজন সলিউশনটাকে, রিজনটাকে ট্রাফিক জ্যাম নিয়েই আমরা কাজ করি, ধরেন ফর এক্সাম্পল দিজন, হ্যাঁ, আমরা এই টপিকটারই সলিউশনটা দেখি, তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, লেটস গো ফর দ্যাট। ওকে, সো এখানে আমরা লিখব যে হোয়াট আর দি সলিউশন অফ ইট, হ্যাঁ, হোয়াট আর দি সলিউশনস অফ ইট। আপনাদেরকে এখন একটা ট্রিক্স শিখাবো, কেমন? সলিউশনস অফ ইট হয়ে গেল, তাহলে আমাদের কি বলা আছে হোয়াট আর দি সলিউশনস অফ ইট, রাইট? এটার সলিউশনগুলো কি? ওকে, তাহলে আমরা এখানে শিখলাম যে কি, প্রথমে শিখলাম যে কীভাবে আইডেন্টিফাই করব, তারপরে শিখলাম হচ্ছে একটা টপিক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। সো টপিকটা বলা আছে নাও ডেজ দ্য ইস্যু অফ ট্রাফিক জ্যাম হ্যাজ বিন ওয়ান অফ দি বিগেস্ট প্রবলেমস ইন অল ওভার দি ওয়ার্ল্ড এবং হোয়াট আর দি সলিউশনস অফ ইট। সো এর আগে আমরা আলোচনা করলাম আমাদের কীভাবে রিজন টাইপের অ্যাসেগুলো লিখতে হবে এবং কোন ধরনের রিজনগুলোর কারণে ট্রাফিক জ্যামটা হচ্ছে। এখন আমরা আলোচনা করব সলিউশন রিলেটেড অ্যাসে নিয়ে, কেমন? ওকে, সো সলিউশন রিলেটেড অ্যাসের জন্য আমরা এখানে সেম ব্যাপারগুলো আমরা ফলো করবো, লাইক এখানে যেমন দেখেছিলাম তিনটা স্টেপ আমরা ফলো করবো, লাইক জেনারেল আইডিয়া, ইনক্লুড টু পয়েন্টস উইথ এক্সাম্পল, এন্ডিং পয়েন্ট, এগুলো দেখবো। সো এখন চলেন আমরা দুইটা সলিউশন বের করব। বলেন আমাদের কেন হচ্ছে, লাইক আমরা কিভাবে সলভ করতে পারি, নাম্বার ওয়ান সলিউশনটা কি হতে পারে, সবাই সবার আইডিয়া শেয়ার করতে পারেন, কেমন? হ্যাঁ, কি বলা যায় একটু বলেন প্লিজ, সলিউশনের জন্য কি বলতে পারি আমরা, বলেন। আচ্ছা, মানে মানে ভালো ডেভেলপ রোড লাগবে, মানে ওয়েল ডেভেলপড রোড। আচ্ছা, আরেকটা কি বলা যায়? আচ্ছা, আমি একটু যখন, হ্যাঁ হ্যাঁ ম্যাম বলেন একটু কাইন্ডলি কি বলতে চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ট্রাফিক জ্যামটাকে, ট্রাফিক আইনটাকে মানতে হবে। ওকে, ট্রাফিক আইনটাকে, ডেভেলপ মেট্রো রেলস, ওকে ফাইন। আর কি বলা যায়? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছ, কি বলছেন আবার মেহেদি, কি বলছো? রিডিউস দ্য নাম্বার অফ, বুঝতেছি না কথাটা, ভেহিকেলস, ভেহিকেলস, হোয়াট, হ্যাঁ ভেহিকেলস, রাইট, এক্স্যাক্টলি, মানে প্রাইভেট ভেহিকেলসটা যদি কমানো যায় আর কি। ওকে ফাইন, আর কি বলা যায়? সরি, হ্যাঁ হ্যাঁ বলেন। ইউটার্নটা অফ করি, ওকে ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আসলে এখানে এরকমই পয়েন্টগুলো আসবে, সো আমি দুইটা পয়েন্ট বলি, একটু মাথায় রাখবেন সলিউশনের জন্য আপনাদের এই পয়েন্টগুলোর মধ্যেই আর কি। হ্যাঁ, আমরা এখন যেগুলো দেখব,
ওকে, সো আমরা একটু আসি। আমরা এখন যে আমি দুইটা পয়েন্ট বলবো আপনাদেরকে, একটু দেখেন দুইটা পয়েন্ট। নাম্বার ওয়ান, আসলে ট্রাফিক জ্যামটা কেন হয় আমাদেরকে একটু চিন্তা করতে হবে। যেমন এর আগে অ্যাসেতে আমরা কী করেছিলাম, লাইক প্রথম রিজনটা ছিল প্রায় মানুষ প্রচুর পরিমাণে প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্ট প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করছে, যার ফলে ট্রাফিক জ্যামটা হচ্ছে। সো আমরা এখানে যদি এরকম করি, লাইক গভর্নমেন্ট যদি লাইক হচ্ছে কী করে, গভর্নমেন্ট যদি কী করে লাইক পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ, অথবা মানুষ যদি বেশি বেশি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, তাহলে দেখা যাবে আপনার প্রাইভেট ট্রান্সপোর্টের ওপরে কী করা যায়, প্রেশারটা কম পড়বে। এবং একটা প্রাইভেট কার কিন্তু সর্বোচ্চ একজন বা দুইজনকে ক্যারি করে, বাট একটা পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অলমোস্ট 30-40 পিপলকে কী করছে আমাদের, লাইক কী করা, বাট পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু কী করছে আমাদের, এখানে ওইখানে ছিল ওরকম যে কাইন্ড অফ লাইক পাবলিক পাবলিক পাবলিকে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় কী করতে পারি, অনেকগুলা পিপল লাইক একসাথে ক্যারি করতে পারে। বাট ইন টার্মস অফ প্রাইভেট ট্রান্সপোর্ট একজন বা ম্যাক্সিমাম দুজন, তাই না? তারপরে আমরা এখানে প্রাইভেট ট্রান্সপোর্টটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে নিয়ে আসতে পারি, রাইট? সো আমরা প্রথম পয়েন্টটাকে নেব, সেটা হবে কি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্টগুলোকে কী করা, বেশি বেশি স্ট্যান্ডার্ড পাবলিক ট্রান্সপোর্ট কী করা, পাবলিক ট্রান্সপোর্টগুলোকে কী করা, লাইক ইনক্রিজ করা এবং মানুষকে মোটিভেট করা ইউজ করার জন্য। এটা নাম্বার ওয়ান পয়েন্ট হতে পারে। নাম্বার টু পয়েন্ট যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে লাইক ডেভেলপিং দ্য রোডস। আমরা যদি আমাদের রোড যে বিষয়গুলো আছে, আমাদের যে রোডগুলো ন্যারো, এগুলো যদি আমরা প্রশস্ত করি, তাহলে দেখা যাবে আমাদের ট্রাফিক জ্যামটা অনায়াসে অনেকটা কমে যাবে। তখন দেখা যাবে আমাদের যে রোডে যে ট্রান্সপোর্টগুলো থাকবে, এগুলো খুব লাইক সিম্পলি কী করতে পারবে, কাইন্ড অফ মুভ করতে পারবে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন হচ্ছে এই সলিউশনটা নিয়ে আলোচনা করবো, রাইট? লেটস সি। সো এখন সলিউশনটা, উন্নত বিশ্বের সবাই তো মানে সব কান্ট্রিগুলো তো ট্রেনের উপর নির্ভর, ওরা তো ট্রেনের কারণেই কিন্তু এতটা ফাস্ট, ওদের ট্রাফিক জ্যাম কম্পারেটিভলি কম, আপু আপনি যদি চান আপনি ট্রেন জিনিসটাকেও নিয়ে আসতে পারবেন, ইটস আপ টু ইউ, ইটস নট লাইক দ্যাট। আমি হ্যাঁ আপনি নিতে পারেন অবশ্যই, অনেক আমি একটু বলি, এখানে পয়েন্ট অনেক নেওয়া যায়। নাম্বার ওয়ান পয়েন্ট নেওয়া যায় হচ্ছে আমরা যদি বেশি বেশি ফ্লাইওভার নির্মাণ করি, এটাও বলা যায়। তারপরে হচ্ছে লাইক আপনি যেটা বললেন যে আমরা যদি রেলওয়ের দিকে একটু মনোযোগ দিই, এটাও বলা যায়। তারপরে হচ্ছে আমরা যদি ট্রাফিক রুলস অ্যাপ্লাই করি স্ট্রিক্ট, সেটাও করা যায়। তারপরে হচ্ছে আপনার কাইন্ড অফ যে রাস্তার মধ্যে যে ইলিগাল পার্কিংগুলো করে, এগুলো যদি রিডিউস করি, এটাও হয়। কেমন, এখানে অনেক ব্যাপারগুলোই বলা যায়। সো দের আর লট অফ পয়েন্টস ক্যান বি, সো এটা আসলে বিষয় না। জাস্ট লাইক আমরা এখন আপাতত আজকে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কেমন, আপনারা যে কোনো পয়েন্টে রিলেভেন্ট থেকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে রেলিভেন্ট থেকে মানে প্রাসঙ্গিক থেকে আপনি যে কোনো পয়েন্টে নিয়ে আসতে পারেন। আসলে পয়েন্টের ওপরে কিন্তু যে আমি কত এক্সট্রিম পয়েন্ট দিতে পারলাম, আমি একটু শেষ করি, আমি কত এক্সট্রিম পয়েন্ট দিতে পারলাম এর ওপরে মার্কিং, নো, রাইটিং স্টাইলের ওপরে হবে মার্কিং। যেমন একটা স্টুডেন্ট যদি আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম, দেখেন অ্যাজ পিপল এরকম একটা সেন্টেন্স লিখলাম, আর এরকম একটা সেন্টেন্স লিখলাম আমি এখানে একটা, এটা ধরেন আপনি লিখলেন, একজন লিখলেন, এটা ধরেন ফর এক্সাম্পল মেহেদি লিখলো এরকম। এখন মিরাজ লিখছে এরকম যে দেয়ার আর লট অফ প্রাইভেট কার্স অন দি রোড, দ্যাট ইজ ওয়াই ট্রাফিক জ্যাম ইজ হ্যাপনিং। ওর সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য কতটুকু বলেন তো, হিউজ পার্থক্য কিন্তু। কার তার স্ট্রাকচারটা ছিল খুব সিম্পল, বাট এখানে কিন্তু যে স্ট্রাকচারটা মেহেদি ইউজ করেছে সেটা হচ্ছে কমপ্লেক্স একটা স্ট্রাকচার। সো দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই ইউর এক্সামিনার, সো এর ফলে স্কোর বাড়বে আমার। সো ইটস নট লাইক দ্যাট আমাকে খুব স্ট্রং পয়েন্ট নিতে হবে অর সামথিং লাইক দ্যাট। কেমন, আপনি ওইভাবেও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, যে কোনো পয়েন্টই রিলেভেন্ট থেকে নিতে পারবেন। হ্যাঁ, কে কী বলছিলেন একটু বলেন কাইন্ডলি এখন। নো, রিলিভেন্ট থাকতে হবে। এখন যদি আবার মানে আমাকে বলছে ট্রাফিক জ্যামের সলিউশন বলতে, এখন আমি যদি আবার লাইক অন্য ব্যাপারে চলে যাই, তাহলে তো আবার একটু ঝামেলা হয়ে যাবে। কেমন, এরকম আর কি, একটু রিলেভেন্ট থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আমরা শুরু করব। এখন আমি বলছিলাম আপনাদেরকে একটু আগে যে আপনাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি। ট্রিকটা হচ্ছে কি, দেখেন টপিক কিন্তু সেম, টপিক কিন্তু সেম না, এখানে যে টপিকটা আছে ঠিক সেম টপিকটা, তাই না? সেম টপিকটা, একটু খেয়াল রাখেন টেকনিকটা কী হচ্ছে, সেম টপিক, রাইট? ডিফারেন্স হচ্ছে এখানে, এখানে সলিউশন চাচ্ছে, এখানে রিজন চাচ্ছে, আর এখানে চাচ্ছে কি আমাদের
সলিউশন একটু বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, ওইখানে চাচ্ছিল রিজন, এখানে চাচ্ছিল সলিউশন। সো আমরা জানি যে আমরা তিনটা স্টেপ মেনটেন করব। জেনারেল আইডিয়া, তার মানে জেনারেল আইডিয়া মানে কি, কোয়েশ্চেনটাকে কি করা, লাইক হচ্ছে প্যারাফ্রেজ করা, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। খুব সিম্পল, আমরা এখন এটাকে কি করব, কপি করব এখান থেকে, মানে আমরা এই এতটুকু নিয়ে আসবো এখান থেকে, রাইট? এটা আমরা নিয়ে আসতে পারি এখানে। ওকে, আপনারা একটু কাইন্ডলি সবাই লিখে ফেলেন, আমি কপি করে ফেললাম। ওকে, আপনারা একটু লিখে ফেলেন, এটা আমরা লিখে ফেলবো এখানে জেনারেল আইডিয়ার জন্য। ঠিক আছে, সবাই একটু লিখে ফেলেন এতটুকু। আমরা শুরু করলাম জেনারেল আইডিয়াটা। তার মানে বিষয়টা হচ্ছে রিজন সলিউশনের যে কোনো অ্যাসেটাই আসুক না কেন, ওকে, থ্যাংক ইউ। সবার লেখা হয়েছে, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে সবার? ওকে, সো আমরা এখানে যে যতটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি একটা জেনারেল একটা আইডিয়া, কেমন? এবং জেনারেল আইডিয়াটা হচ্ছে, একটু খেয়াল রাখেন টেকনিকটা কি, কেমন টেকনিকটা হচ্ছে। তাহলে আপনাদের মানে একটা ওয়ে শিখলেই দুইটা হয়ে যাচ্ছে। সো সিম্পল টেকনিকটা হচ্ছে, আমরা কি করলাম, রিজনের জন্য যেই লাইক জেনারেল আইডিয়াটা আমরা জানি, আমাদেরকে জেনারেল আইডিয়াটা লিখতে হবে। তাহলে জেনারেল আইডিয়াটা হচ্ছে কি আমাদের, আমরা টপিকটাকে কি করব, প্যারাফ্রেজিং করব। সো টপিকটা আমাদের কি আছে, নাওয়ার ডেজ দ্য ইস্যু অফ ট্রাফিক জ্যাম হ্যাজ বিন ওয়ান অফ দি বিগেস্ট প্রবলেমস ইন অল ওভার দি ওয়ার্ল্ড, হোয়াট আর দি সলিউশনস অফ ইট, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে কি বললাম, এটা প্যারাফ্রেজিং করে বললাম, ইনফ্যাক্ট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য শর্টকামিং অফ ট্রাফিক কনজেশন সিমস টু বি দ্য মেজার ড্রব্যাক ফর অল ওয়ার্কস অফ ইনহ্যাবিটেন্স, রাইট? দ্যাটস ইট। সো আমরা এখন চলে যাবো হচ্ছে কোথায়, আমাদের লাইক স্টেপ নাম্বার টু। তাহলে স্টেপ নাম্বার টু আছে আমাদের কি, ইনক্লুড টু পয়েন্টস উইথ এক্সাম্পলস, উই হ্যাভ টু পয়েন্ট আউট আর উই হ্যাভ টু পুট লাইক টু পয়েন্টস, রাইট? ওকে, সো দুইটা সলিউশন, দুইটা সলিউশনের মধ্যে প্রথম সলিউশনটা আমি কি বলেছিলাম, যে আমরা এখানে পাবলিক ট্রান্সপোর্ট কি করতে পারি, লাইক মানুষ যদি কি করে পাবলিক ট্রান্সপোর্ট বেশি করে ইউজ করে, তাহলে কি হবে, প্রাইভেট ট্রান্সপোর্টের উপরে মোটিভেটেড কম হবে, যার ফলে ট্রাফিক জ্যামটা আমাদের রিডিউস হবে, এরকম। সো আমরা জানি যে আমাদের বডিটা লেখার জন্য আমরা একটা জেনারেল একটা কি মানে লাইক কি ইউজ করবো, আমরা একটা একটা স্টার্টিং একটা সেন্টেন্স ইউজ করবো। যেমন আমরা রিজনের জন্য আমরা এখানে একটা লাইক ইউনো কিছু লাইক আমরা এখানে একটা সেন্টেন্স ইউজ করেছি, একটা স্টার্টিং সেন্টেন্স, তাই না? ওকে, সো আমরা এখন কি করব, লাইক এখানে একটা কমন একটা সেন্টেন্স লিখবো, কেমন? সো কমন সেন্টেন্সটা লিখেন যে ইন অর্ডার টু, লিখেন ওয়েল সো অ্যাজ টু গেট রিড অফ দিস শর্টকামিং steps ought to be taken into account properly. Done. This is the format for you. এটা যে কোনো ধরনের সলিউশনে যদি আসে, যে কোনো ধরনের সলিউশন এসে আসলে আপনারা এটা ইউজ করবেন, এই সেন্টেন্সটা শুরুতে ইউজ করবেন, এই সেন্টেন্সটা শুরুতে ইউজ করবেন। খুবই সিম্পল, ভেরি সিম্পল, কেমন? আমরা এটা মেমোরাইজ করে ফেলবো, সবাই একটু এটা মেমোরাইজ করে ফেলবেন। যে কোনো ধরনের সলিউশন রিলেটেড এসে আসলে আপনারা এই সেন্টেন্স ইউজ করবেন, ওয়াল সো অ্যাজ টু গেট রিড অফ দিস শর্টকামিং, আ কাপল অফ ইফেক্টিভ স্টেপস অট টু বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট প্রপারলি, রাইট? ওকে, সো একটু খেয়াল রাখেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওয়াল, ওয়াল কথাটা আমরা এখানে ইউজ করবো শুরুতেই, তারপর বলবো সো অ্যাজ টু, সো অ্যাজ টু মানে বুঝেন কি, সো অ্যাজ টু মানে হচ্ছে টু,
আমরা বলি না টু টু গেট রিড অফ, এটা না বলে আমরা বললাম এখানে সো অ্যাজ টু, তার অ্যাডভান্স গেট রিড অফ মানে মানে হচ্ছে সলভ, মুক্তি পেতে, দিস শর্ট কামিং মানে হচ্ছে প্রবলেম, এই সমস্যাটার থেকে। তাহলে সমস্যাটা হচ্ছে কি, ট্রাফিক জ্যাম, তাই না? এখন আমরা এখানে চলে আসছি, হোয়াট আর দ্য রিজনস অফ ইট। আচ্ছা, তারপরে বলা আছে আ কাপল অফ ইফেক্টিভ স্টেপস, একটু খেয়াল রাখেন, আ কাপল অফ মানে হচ্ছে কয়েকটা ইফেক্টিভ স্টেপস, অট টু বি মানে কেউ বলতে পারবেন, অট টু বি মানে কি, অট টু বি, অট টু বি মানে হচ্ছে আমাদের শুড বি, অট টু বি মানে হচ্ছে কি শুড বি, অট টু বি মানে হচ্ছে কি শুড বি। সো শুড বি ইউজ না করে আমরা এখানে অট টু বি ইউজ করতে পারি, টেকেন ইন্টু অ্যাকাউন্ট প্রপারলি, মানে টেকেন ইন্টু অ্যাকাউন্ট মানে হচ্ছে এগুলাকে বিবেচনায় আনতে হবে এই সলিউশনগুলো, এবং এগুলাকে প্রপার অ্যাপ্লিকেশন করতে হবে, সো দ্যাট উই ক্যান গেট ইট রাইট, আই মিন গেট স, আই মিন গেট রিড অফ ইট, রাইট? ওকে, দ্যাটস ইট। সো আমাদের এটা হয়ে গেল স্টার্টিং। সো আমরা জানি এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবো। সো আমরা এর আগে রিজনস, রিজন টাইপের অ্যাসেতে শিখেছিলাম একটা লিঙ্কিং ওয়ার্ড, সিম্পল, এটা আমরা নিয়ে যাবো এখান থেকে, কমন কিছু ওয়ার্ড আমরা শিখে রাখি, একটু শিখবেন, হ্যাঁ, এবং একটু মাথা রাখবেন এই ওয়ার্ডগুলো, একটু মাথা রাখবেন কাইন্ডলি। এটা হয়ে গেল, তার মানে আমরা এতটুকু পর্যন্ত একটু খেয়াল রাখেন। দেখেন একটা বডিতে মাত্র 50 ওয়ার্ড লিখতে হয়, এখানে মোটামুটি অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, লাইক ইউ নো 20, 25 ওয়ার্ডস এইখানেই আছে আপনার, ঠিক আছে? ওকে, সো এখানে আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে, আমি শুরুতে আবারও বলি, আপনি চাইলে খুব সিম্পলিও লিখতে পারেন, আপনি চাইলে অ্যাডভান্স ওয়েতেও লিখতে পারেন, কেমন? সো আমরা চলেন এখানে, এর আগে তো দুইটা স্ট্রাকচার শিখলাম, ওগুলো ছিল আমাদের কিসের উপরে বলেন তো, ওই যে রিজনের জন্য ডিউ টু ইউজ করলাম। সো আমরা এখানে ইউজ করবো, লিখেন যে ইফ দে স্টার্ট করে, হ্যাঁ, ইফ পিপল, লিখেন পিপল ক্যান ইউজ পাবলিক, পাবলিক ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট ইন দেয়ার ডেইলি তাহলে কি বললাম, ইফ পিপল ক্যান ইউজ পাবলিক ট্রান্সপোর্ট ইন দেয়ার ডেইলি লাইফ, ইন দেয়ার ডেইলি লাইফ, ওকে, তাহলে কি বললাম আমি, একটু খেয়াল রাখেন, যদি মানুষ তাদের ডেইলি লাইফে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তাহলে কি করা যাবে, তাহলে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম, ওকে, আমরা তাহলে বললাম যদি কেন, ইফ পিপল ক্যান ইউজ করতে পারে ট্রাফিক জ্যাম, লিখেন যে মেবি রিডিউসড, রিডিউসড ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম মে বি রিডিউসড ইন আ ভাস্ট এক্সটেন্ট, এক্সটেন্ট, শেষ। আচ্ছা, আমি একটু আপনাদের মতো করে আমি লিখে দিচ্ছি আর কি, একটু মানে একটু সিম্পল করে লিখছি, হ্যাঁ, একটু দেখেন। তারপরে আমাদের প্রথম পয়েন্ট হয়ে গেল, এখন আমরা সেকেন্ড পয়েন্টটা লিখবো, সেকেন্ড পয়েন্টের জন্য লিখবো মোর ওভার, মোর ওভার, ওকে, মোর ওভার ওয়ার্ডটা আমরা সবসময় কমন রাখবো, রাইট? ওকে, এটা আরও অ্যাডভান্স করে লেখা যায় ইফ ইউ ওয়ান্ট, রাইট? ও শিট, ওকে, ওয়ান সেকেন্ড প্লিজ, ওকে, মোর ওভার। আমরা এখন সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা কী জন্য বলছিলাম আমি লিখবো, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে লাইক রোডসগুলো ডেভেলপ করা, হুম, সো লিখেন, হ্যাঁ, আমরা লিখি একটু, ওয়ান্স অল দি রোডস, অল দি রোডস, ওয়ান্স অল দি রোডস সিম টু বি ওয়েল ডেভেলপড, ওয়েল ডেভেলপড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইডার এনাফ, wider enough
enough drivers can will be can কথাটা আর আনবো না, বারবার ইউজ হচ্ছে will be able. Drivers will be able to drive to move freely শেষ আমি আর এটাকে ব্রড করছি না। সো এখানে আমরা একটা সো হয়ে গেল, আমাদের দুইটা পয়েন্ট হয়ে গেল। প্রথমে লিখলাম টু বিগিন উইথ দিয়ে, এই পয়েন্টটা লিখলাম ইফ পিপল ক্যান ইউজ পাবলিক ট্রান্সপোর্ট ইন দ্য ডেলি ট্রাফিক জ্যাম ক্যান বি রিডিউসড ইন আ ভাস্ট এক্সটেন্ট লাইক ইন মোর ওভার ওয়ান্স অল দি রুট সিম টু বি ওয়েল ডেভেলপড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইডার এনাফ ড্রাইভার্স উইল বি এবল টু মুভ ফ্রিলি হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে ওকে, আর এটাকে ব্রড করলাম না আমি, এটাকে আরও ব্রড করা যেত, আমি আর ব্রড করলাম না। অলমোস্ট আমাদের মনে হয় 50-60 ওয়ার্ডস হয়ে গেছে, তাই না? ওকে, সো আমরা এখানে একটা এন্ডিং সেন্টেন্স লিখবো, এন্ডিং সেন্টেন্সটা বলা যায় সো দিস ইজ হাউ উই ক্যান গেট রিড অফ দিস স্পেসিফিক পার্টিকুলার ড্রব্যাক, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের একটা কমন সেন্টেন্স থাকবে, যেটা আমরা আমাদের যে কোনো ধরনের সলিউশন টাইপের অ্যাসে আসলে ইউজ করতে পারবো। সো আই হ্যাভ মেড ইট লাইক ইউ নো ব্লু ফর ইউ গাইজ। ওকে, দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের টোটাল একটা অ্যাসে। ওকে, সো এটা আমি কিন্তু লাইক ওরকম খুব বেশি কমপ্লিকেটেড করি নাই, বিকজ ইউ হ্যাড সাম কোয়ারিজ লাইক ইউ নো ইউ গাইজ ফিল লাইক বেশি ওয়ার্ড হয়ে যাওয়ার আমি টাইপিং করতে পারবো না সামথিং লাইক দ্যাট। সো যারা হচ্ছে একটু প্রবলেম হয় আর কি, একটু কাইন্ডলি লাইক সেন্টেন্স খুব বেশি বড় করতে পারেন না বা টাইপিংয়ের প্রবলেম হয়, একটু ট্রাই করবেন অ্যাটলিস্ট যাতে এরকম সেন্টেন্সেসগুলো লেখা যায়। কেমন? তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের সলিউশন রিলেটেড অ্যাসেটা। কেমন? ওকে, সো ধরেন শুরু থেকে একটু ধরেন আমি একটু পড়ে দিই, সবার লিখা হয়েছে এতটুকু পর্যন্ত? তাহলে একটু খেয়াল রাখেন সলিউশন রিলেটেড অ্যাসেতে আমরা কী করতে পারবো। দেখেন শুরুতে আমরা ইনফ্যাক্ট কথাটা সবসময় মাথায় রাখবো, দেন টপিকটাকে নিয়ে আমরা কী করলাম, এখানে একটা জেনারেল একটা স্টেটমেন্ট দিলাম, তাই না? এটা আপনারা দিবেন। তারপরে আমরা এখানে এই কথাটা সবসময় মাথায় রাখবেন, একদম মেমোরাইজ করে ফেলবেন, সলিউশন রিলেটেড আসলে এটা ইউজ করবেন আপনারা। এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, অলমোস্ট 30 ওয়ার্ড দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপরে ধরেন এখানে যে মোরওভার ওয়ার্ডটা আছে এটা আপনারা ইউজ করবেন সেকেন্ড পয়েন্টে। দুইটা পয়েন্ট দিবেন, অবশ্যই দুইটা পয়েন্ট, বেশি পয়েন্ট দিয়েন না প্লিজ, দুইটা পয়েন্ট এনাফ আপনার জন্য। কেমন? দুইটা পয়েন্ট দিবেন, হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে দিস ইজ হাউ উই ক্যান গেট রিড অফ দিস প্রবলেম। কেমন? ওকে, সো এভাবে আমরা কী করবো, এই এই সেন্টেন্সটাও কিন্তু আমরা এখানে এন্ডিং সেন্টেন্স হিসেবে সবসময় ইউজ করতে পারবো যে কোনো ধরনের সলিউশন রিলেটেড অ্যাসে আসলে। ঠিক আছে, তার মানে আমাদের ফর্মেটে কিন্তু মোটামুটি ভালো ওয়ার্ড আছে। জাস্ট আমি এখানে এই দুইটা পয়েন্ট লিখবো এবং জাস্ট এখানে একটা জেনারেল একটা সেন্টেন্স লিখবো, এতটুকুই কিন্তু আপনার কাজ। আর ব্যাপারগুলো আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার সবসময় মাথায় থাকবে। তো চলে আসেন আমরা একটু পড়ি। ইনফ্যাক্ট ইন অল ওভার দি ওয়ার্ল্ড দ্য শর্টকামিং অফ ট্রাফিক কঞ্জেশন সিমস টু বি দ্য মেজর ড্রব্যাক ফর অল ওয়ার্কস অফ ইনহ্যাবিটেন্স। ওয়েল, এটা আমরা একটা কাইন্ড অফ একটা টপিক সেন্টেন্স লিখলাম, এই টপিকটাকে আমরা কী করলাম এখানে জাস্ট একটু প্যারাফ্রেজিং করলাম। কেমন? ওকে, তারপর আমরা এখানে কী করবো, লাইক ওয়েল সো অ্যাজ টু গেট রিড অফ দিস শর্টকামিং আ কাপল অফ ইফেক্টিভ স্টেপস অট টু বি টেকেন ইন টু অ্যাকাউন্ট প্রপারলি। এটা আমরা সবসময় মাথায় রাখবো, মেমোরাইজ করে রাখবো, যে কোনো সলিউশন রিলেটেড অ্যাসে আসলে ইউজ করতে পারবো। টু বিগেন উইথ দিয়ে আমরা কী করতে পারবো, টু বিগেন উইথ দিয়ে আমরা শুরু করব। তারপর ইফ পিপল ইউজ পাবলিক ট্রান্সপোর্ট ইন দ্য ডেলি লাইফ ট্রাফিক ক্যান বি রিডিউসড, ট্রাফিক জ্যাম মে বি রিডিউসড ইন আ ভাস্ট এক্সটেন্ট। ভাস্ট এক্সটেন্ট মানে হচ্ছে অনেক পরিমাণে আর কি। মোর ওভার ওয়ান্স অল দি রোড সিম টু বি ওয়েল ডেভেলপড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইডার এনাফ ড্রাইভার্স উইল বি এবল টু মুভ ফ্রিলি হিয়ার অ্যান্ড দেয়ার, লাইক যার ফলে তাদের অপেক্ষা করতে হবে এবং ট্রাফিক জ্যামটাও ঘটবে না। দিস ইজ হাউ উই ক্যান গেট রিড অফ দিস পার্টিকুলার প্রবলেম, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর
the reason solution essay, I mean the solution type essay. If you have, just let me know. Okay, thank you so much. That's all. So এই হচ্ছে আমাদের বিষয়টা। হ্যাঁ, ought to be, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ought to be মানে হচ্ছে আমাদের, হ্যাঁ ought to be মানে হচ্ছে should be। ought to be মানে হচ্ছে এখানে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি ইফ ইউ ওয়ান্ট, এটা হচ্ছে শুড বি, এটার পরিবর্তে আর কি। হ্যাঁ, আবার দুইটা একসাথে লিখে দিয়েন না এক্সামিনারকে দেখানোর জন্য, আবার দুইটা একসাথে লিখে দিয়েন না, ঠিক আছে? শুড বি। হ্যাঁ, ওকে। আমরা তাহলে এই যে এই দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবেন, শুড বি। হ্যাঁ, আইদার অট টু বি, আইদার শুড বি। নেক্সট ক্লাস আমি অ্যাসের উপরেই নেব আবার, কারণ অ্যাসেগুলো আমি এই কন্টিনিউয়াসলি আর দুইটা সেশনে আমি শেষ করবো আমাদের অ্যাসেগুলো আর কি, তারপরে উই উইল মুভ ইন টু দ্য স্পিকিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল অ্যাবাউট ইট, রাইট? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ? কারো কোনো কোয়েশ্চেন আছে প্লিজ, লাইক ইফ ইউ হ্যাভ জাস্ট ফিল ফ্রি টু আস্ক মি। কারো কোনো কোয়েশ্চেন প্লিজ? বুঝতে পারছেন তো ওভারঅল বিষয়গুলো কীভাবে লাইক হচ্ছে লিখতে হবে? দিস ভেরি সিম্পল, অ্যান্ড ট্রাস্ট মি, কেউ যদি এভাবে লিখতে পারেন দ্য ওয়ে আই এম শোয়িং ইউ, ইউ আর গোনা গেট আ গুড স্কোর ইন ডিট, ইউল ডেফিনেটলি গেট আ গুড স্কোর, অ্যান্ড ইটস নট টাফ এট অল, এটা কিন্তু টাফ না, জাস্ট আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করবেন। এবং আরেকটা বিষয় বলি, ম্যাম বলছিল আর কি যে যাদের টাইপিংয়ের স্লো, আপনারা যারা এখনও টাইপিংয়ে একটু স্লো আছেন, আসলে টাইপিং স্পিড বাড়ানো খুব, ইটস নট আ মেজর ইউনো ইস্যু। আপনি যেটা করতে পারেন, আপনি কিছু, আপনি একটা নিউজ পেপার নেন, আপনি একটা ডেইলি স্টার নিউজ পেপার নেন বা যে কোনো একটা ইংলিশ বুক নেন, নেওয়ার পরে আপনি কী করেন, ট্রাই করেন এটা টাইপ করতে, দেখে দেখে আপনি টাইপ করেন, বুঝছেন? দেখে দেখে আপনি টাইপ করেন, তাহলে দেখা যাবে কি আপনার টাইপিং স্পিডটা আস্তে আস্তে বেড়ে যাবে। একটা সপ্তাহ কাজ করেন, টাইপিং স্পিড বেড়ে যাবে। টাইপিং স্পিড নিয়ে এত আসলে অরিড হওয়ার কিছু নাই, এটা একটা ব্যাপার। আরেকটা ট্রিক আপনাদের আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনারা এখন থেকে যত প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন সব আপনারা কী করবেন হচ্ছে লাইক কাইন্ড অফ ইউনো, যত আপনারা প্র্যাকটিস করবেন সব আপনারা লাইক হচ্ছে আপনাদের ল্যাপটপে করবেন অথবা কম্পিউটারে করবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, সো এখন আসেন আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, চলেন। তাহলে হোমওয়ার্ক দিয়ে দিলে এটা কাজ করলে আপনারা আমাকে সেন্ড করে দিলেন, বেটার হবে আর বেস্ট হবে আর কি, রিজন সলিউশনের উপরে তাহলে হয়ে যাবে। আচ্ছা, হোমওয়ার্কটা কি সবাই একটু লিখে রাখেন, হোমওয়ার্কটা আমি এখন হোমওয়ার্ক লিখে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? হোমওয়ার্কটা লিখেন। সো হোমওয়ার্কটা হচ্ছে আপনারা সবাই আমাকে মেল করে পাঠিয়ে দিবেন, হোমওয়ার্কটা লিখে রাখেন। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের, সরি, হোমওয়ার্ক সবাই আমাকে মেল করে দিবেন হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে যে দিস ডেইজ পিপল আর সাফারিং ফ্রম physical disease, physical problems, collagen problems, disease কথাটা বেটার হয় লিখেন, diseases, physical disease, ওকে। তারপরে নিচে লিখেন, একটা হচ্ছে, দুইটা ওয়ে কিন্তু হবে, এটা হচ্ছে একটা হচ্ছে রিজনের জন্য, হ্যাঁ এটা হচ্ছে হোয়াট আর দি, দুইটা লিখতে হবে, হোয়াট আর দি রিজনস অফ ইট, নাম্বার টুতে লিখে রাখেন হোয়াট আর দি সলিউশনস অফ ইট। হ্যাঁ, হোয়াট আর দি সলিউশনস অফ ইট, এই দুইটাই লিখবেন কাইন্ডলি সবাই। হ্যাঁ, দুইটা লিখে দুইটা ওয়ে, আমি যেভাবে দেখাই দিলাম আর কি, রিজনসের জায়গায় এখানে হবে কি সলিউশনস, ওকে দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে একটু খেয়াল রাখবেন দুইটা হবে কিন্তু, আমি আবারও বলে আমি আবার টপিকটাকে লিখলাম না বারে বারে লাইক সলিউশনের জন্য, দুইটা হবে। হ্যাঁ, একটা হবে প্রথমে লিখবেন রিজনের জন্য একটা এসে হবে, হ্যাঁ আর এইখানে হবে কি আমাদের হচ্ছে লাইক সলিউশনের জন্য একটা এসে, এখানে লিখতে হবে আমাদের কত ওয়ার্ড অ্যাটলিস্ট লাইক রাইট অ্যাটলিস্ট রাইট
অ্যাটলিস্ট 50 words, হ্যাঁ 50 words, 50 শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের হোমওয়ার্কটা। এই ডিজিটাল এর মধ্যে কি কি ইনক্লুড করা যেতে পারে একটু বলেন, আমাদের কি বাংলায় আলোচনা করতে দেন, আমরা পরে লিখি। ফিজিক্যাল ডিজিজ বলতে লাইক হাই ব্লাড প্রেসার হতে পারে, ডায়াবেটিক্স হতে পারে, লাইক এনি কাইন্ড অফ ডিজিজ, ব্যাক পেন হতে পারে, এই ধরনের বিষয়গুলো আর কি। কেমন কমন ব্যাপারটা, কমন যেটা, জি জি, ফিজিক্যাল ডিসঅর্ডারস যেগুলোকে আমরা বলে থাকি আর কি। ওকে, থ্যাংক ইউ। সো হোমওয়ার্কটা হচ্ছে আমাদের, এটা টপিকটা একটু খেয়াল রাখবেন। হোমওয়ার্কের জন্য টপিকটা হচ্ছে যে দিস ডেজ পিপল আর সাফারিং ফ্রম আ ভ্যারিয়াস টাইপস অফ ফিজিক্যাল ডিজিজ, কিছু রিজন, একটা রিজনের জন্য লিখবেন। নাম্বার টুতে লিখবেন হচ্ছে সলিউশন রিলেটেড। কেমন, প্রত্যেকে টাইপ করে নট ইন গ্রুপ, নট ইন গ্রুপ, ইউ গাইজ উইল জাস্ট লাইক ইউ নো সেন্ড মি টু আওয়ার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, গুড লাক। সো হচ্ছে হোমওয়ার্কটা, হোমওয়ার্কটা আজকে বা কালকের মধ্যে সবাই একটু সাবমিট করে দেবেন। কেমন, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে, সবাই হোমওয়ার্কটা লিখে আমাকে মেল করবেন। হুম, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য সেশন। ওকে, সো দ্যাটস অল, অ্যান্ড হচ্ছে আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, আর একটু প্র্যাকটিস করবেন বাসায় এগুলো প্রপারলি। আর হচ্ছে লাইক যাদের এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম হবে, আমাদের এই সেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করবো, যাদের আবার দরকার হবে ইউ ক্যান রি ওয়াচ ইট, এটা আবার পুনরায় দেখতে পারবেন, প্রবলেম নাই। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু টিউটোরিয়াল আছে ডুয়োলিঙ্গো টেস্টের উপরে, এগুলো আপনারা দেখতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যাদের অ্যাডভান্স স্ট্রাকচার দরকার তারা হচ্ছে ইয়েতে জয়েন করবেন, আমাদের যেই অ্যাডভান্স যেই ধরনের ভিডিওগুলো আছে লাইক স্ট্রাকচারের উপরে, এগুলো একটু দেখবেন। কেমন, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, গুড লাক, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।